সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভের ইউনিট 20 লেসন 1, 2, 3, 4 নিয়ে আলোচনা করব। এবং এই প্যাসেজটি কিন্তু, এই ইউনিটটি কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক মজার একটি প্যাসেজ। তোমরা আশা করি খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি করবে। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো, তাহলে এই প্যাসেজটি তোমরা খুব সহজেই বাংলা অর্থ সহ খুব সহজে তোমরা বুঝে যাবে। চলো তাহলে শুরু করে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 20, যার নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, মানে জীবন সুন্দর। ঠিক আছে, এই যে লেসন 1, 2, এতে কী বলা হচ্ছে? লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। কী বলা হচ্ছে? ইটস আ বিউটিফুল স্প্রিং ডে। স্প্রিং মানে হচ্ছে বসন্ত। ঠিক আছে, এটা একটা যে বসন্তকাল, যে গ্রীষ্মকাল, শীতকাল, এরকম যে একটা সিজন আছে যে বসন্ত। ঠিক আছে, তাহলে কী বলা হচ্ছে? ইটস আ বিউটিফুল স্প্রিং ডে, বসন্তের এক সুন্দর দিন। ঠিক আছে, তাহলে এই যে বর্ণনাটা, বসন্তের এক সুন্দর দিনের বর্ণনা। ঠিক আছে, এই দিনটা হচ্ছে, এই ঘটনাটি হচ্ছে বসন্তের এক সুন্দর দিনের। তাহলে কী বলা হচ্ছে? ইটস আ বিউটিফুল স্প্রিং ডে, বসন্তের এক সুন্দর দিন। মারিয়া গেটস আপ আর্লি, এই যে মারিয়া গেটস আপ আর্লি, এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্স, এরকম কোনো বাক্য সেন্টেন্স বলা মানে হচ্ছে এটা তার নিয়মিত অভ্যাস, মানে প্রতিদিনকার অভ্যাস বোঝায়। ঠিক আছে, এই যে দেখো, মারিয়া গেটস আপ আর্লি মানে মারিয়া সকাল সকাল ঘুম থেকে ওঠে। গেটস আপ আর্লি মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, মানে সকাল সকাল ঘুম থেকে ওঠে। তাহলে যে মারিয়া গেটস আপ আর্লি মানে হচ্ছে মারিয়া সকাল সকাল ঘুম থেকে ওঠে, মানে সে প্রতিদিন সকাল সকাল মানে খুব ভোরে ঘুম থেকে ওঠে। তারপর কী বলা হচ্ছে? সে ফিলস হ্যাপি, সে খুশি খুশি অনুভব করছে বা তার খুশি খুশি লাগছে। সে ফিলস হ্যাপি, তার খুশি খুশি লাগছে। সে নোজ, সে জানে দ্যাট, যে ইটস আ নাইস ডে বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো। তাহলে কী বলা হচ্ছে? শি নোজ দ্যাট ইটস আ নাইস ডে, সে জানে যে এটা একটা সুন্দর দিন, বিকজ কারণ, শি পুটস হার হ্যান্ড, সে তার হাত রেখেছে অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, মানে জানলার কাঁচের মধ্যে। জানলার কাঁচের মধ্যে সে যখন তার হাত রাখলো, তখন সে বুঝতে পারলো যে এটা একটা সুন্দর দিন। ঠিক আছে, ইটস ভেরি ওয়ার্ম, ইট ইজ ভেরি ওয়ার্ম। ঠিক আছে, এটা খুব উষ্ণ। ঠিক আছে, খুব উষ্ণ। তাহলে জানলায় যখন সে হাত রাখলো, তখন সে অনুভব করলো যে, ফিল করলো যে এটা খুব উষ্ণ, গরম। ঠিক আছে, উষ্ণ মানে গরম, হ্যাঁ, খুব উষ্ণ। এটাতে সে বুঝতে পারলো যে আজকের দিনটা খুব সুন্দর। তাহলে কী বলা হচ্ছে? শি ওপেন্স দ্য উইন্ডো, সে জানলা খুললো, অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিলস দ্য রুম। এবং জানলা খোলার সাথে সাথে বাইরে যে, এটা কিন্তু সকালবেলার কথা, কিন্তু বাইরে যে সকালে যে পাখি যে কিচির মিচির ডাকছে বা পাখি যে ডাকছে, এই পাখির ডাকের আওয়াজ বা পাখির গুণগান তার ঘরের রুম কিন্তু ভরিয়ে ফেলেছে। ঠিক আছে, যে কী বলা হচ্ছে? শি ওপেন্স দ্য উইন্ডো, সে জানলা খুললো, অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, এবং পাখির গুণগান ফিলস দ্য রুম, মানে রুমটি বা কক্ষটি ভরিয়ে ফেলেছে। মানে পাখির ডাক, পাখির কিচির মিচির আওয়াজ, এই যে সকালবেলার সুন্দর পাখির কিচির মিচির গানের আওয়াজ, এটা তার ঘরের রুমটি, কক্ষটি ভরিয়ে ফেলেছে, এটা বলছে। হ্যাঁ, তারপর কী বলা হচ্ছে? দেখো, শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম। তাহলে কী বলা হচ্ছে? শি ক্যান স্মেল, স্মেল মানে হচ্ছে গন্ধ শোকা, নাক দিয়ে গন্ধ পাওয়া। ঠিক আছে, গন্ধ মানে কিন্তু কি, গন্ধ দুই প্রকার, একটা হচ্ছে সুগন্ধ, আর একটা হচ্ছে দুর্গন্ধ। ঠিক আছে, এখানে স্মেল মানে হচ্ছে কি, গন্ধ, এখানে সুগন্ধ বোঝাচ্ছে। তাহলে কি, দেখো, শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম। হ্যাঁ, তার মানে সে ফুলের ঘ্রাণ, ঠিক আছে, গন্ধ না বলে আমরা ঘ্রাণ বলতে পারি, ঘ্রাণ বললে একটু সুন্দর হবে। শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম, মানে সে তার বাড়ির বাহিরে থেকে, তার মানে তার ঘরের বাইরে থেকে আসা যে ফুলের ঘ্রাণটা সে কী করতে পারছে, সে পাচ্ছে, সে ঘ্রাণ পাচ্ছে, সে তার ঘরের, সে তার বাড়ির বাইরে থেকে আসা ফুলের ঘ্রাণ পাচ্ছে, ফুলের মিষ্টি ঘ্রাণ সে পাচ্ছে, কিন্তু নাক দিয়ে পাচ্ছে আর কি। শি ক্যান স্মেল, মানে সে ঘ্রাণ পাচ্ছে, দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম, তার ঘরের বাইরে থেকে আসা ফুলের ঘ্রাণ সে পাচ্ছে। তার কী বলা হচ্ছে? দ্য স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, এগুলো মানে এই ফুলগুলো আর কি, এগুলো কি, এই যে মিষ্টি এবং ফ্রেশ, ফ্রেশ মানে হচ্ছে তাজা, মিষ্টি এবং তাজা ঘ্রাণ ছড়ায়। দ্য স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, এগুলো মিষ্টি এবং তাজা ঘ্রাণ ছড়ায় বা ছড়াচ্ছে। ঠিক আছে, ওই যে বাহিরে, ঘরের বাহিরে থেকে যে ফুলের ঘ্রাণ সে পাচ্ছে, ওই ঘ্রাণটা কীরকম, তাজা এবং মিষ্টি। ঠিক আছে, তারপর কী বলা হচ্ছে? আফটার মারিয়া গেটস ড্রেসড, মানে রেডি হওয়ার পর, মানে আফটার মারিয়া গেটস ড্রেসড, ড্রেস, যে গেটস ড্রেসড মানে হচ্ছে
সে বিদ্যালয়ে যাবে বা অন্য কোথায় যাওয়া, এখানে কিন্তু মারিয়া বিদ্যালয়ে যাওয়ার কথা বলছে, তাই বিদ্যালয়টা বলছি আমি। বিদ্যালয়ে যাওয়ার জন্য সে বিদ্যালয়ের নির্দিষ্ট ইউনিফর্ম আছে, এই ইউনিফর্মটা সে যখন সে পরিধান করলো এটাকে বলা হচ্ছে গেটস ড্রেসড, মানে সে কী হওয়ার পর সে তৈরি হওয়ার পর, অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, মানে আফটার মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, মানে মারিয়া তৈরি হওয়ার পর এবং সকালের নাস্তা, ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা, সকালের নাস্তা সারার পর, মানে সকালের নাস্তা করা এবং পোশাক পরে বা কাপড় পরে তৈরি হওয়ার পর, শি পুটস হার বুকস ইন হার ব্যাগ, তাহলে তারপর সে কী করছে, শি পুটস হার বুকস, সে তার বই রাখে, হ্যাঁ, ইন হার ব্যাগ, কোথায়, ব্যাগের মধ্যে, সে তার ব্যাগের মধ্যে তার বই রাখে, কখন, ওই যে তো রেডি হওয়ার পর, স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়ার পর এবং সকালের নাস্তা সারার পরই কিন্তু সে তার ব্যাগের মধ্যে তার বইপত্রগুলো রাখে। শি ইজ রেডি ফর স্কুল, সে বিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি। আশা করি তোমরা খুব সহজে বাংলা অর্থগুলো বুঝতে পারছো। তারপরে আবার নিচে কী বলা হচ্ছে দেখো, আমরা এটাকে আর একটু উপরে তুলি। এবার কী বলা হচ্ছে দেখো, মারিয়া ইজ অ্যালট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড। নেইবারহুড মানে হচ্ছে আশেপাশে, ঠিক আছে, মানে তার প্রতিবেশীদের মধ্যে, নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, হ্যাঁ, প্রতিবেশী কারা, প্রতিবেশী মানে হচ্ছে এক তোমাদের ঘরের পাশে যাদের ঘর আছে ওরা হচ্ছে তোমাদের নেইবার, মানে তোমাদের প্রতিবেশী, ঠিক আছে। তাহলে কী বলা হচ্ছে, মারিয়া ইজ অ্যালট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড, মানে মারিয়া অনেকটা, এই যে অ্যালট লাইক মানে হচ্ছে অনেকটা, এই যে লাইক অর্থ এখানে মতো বোঝাবে, হ্যাঁ, অনেকটা কাদের মতো, তার প্রতিবেশীদের মধ্যে, অন্যান্য যে স্টুডেন্টস আছে তাদের মতো, মানে মারিয়া অনেকটা তার প্রতিবেশী অন্যান্য স্টুডেন্টদের মতোই, এটাই বোঝাচ্ছে, মানে মারিয়া তার প্রতিবেশী অন্যান্য স্টুডেন্টদের মতোই একজন স্টুডেন্ট, এটাই এখানে বোঝাতে চেয়েছে। তাহলে কী বলা হচ্ছে দেখো, সে গোস টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস। তাহলে কী বলা হচ্ছে, সে গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, মারিয়া কিন্তু বিদ্যালয়ে যায়, অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে, হ্যাঁ, বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। তাহলে কী বলা হচ্ছে, বাট কিন্তু মারিয়া ক্যানট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, এই যে এতক্ষণ যে সকাল থেকে যে স্প্রিং ডে, বসন্তের সুন্দর দিন, হ্যাঁ, পাখির কিচির মিচির আওয়াজ, তারপরে যে ফুলের মিষ্টি গন্ধ আসছে, এত সব বর্ণনা যে দিয়েছে, এসব কিছুই কিন্তু মারিয়া দেখতে পাচ্ছে না, এটাই বলেছেন। কী বলেছে, বাট মারিয়া ক্যানট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া বসন্তের সুন্দর দিন দেখতে পায় না, হ্যাঁ, শি ক্যানট সি দ্য ফ্লাওয়ার্স, সে ফুল দেখতে পায় না, দ্য ব্লু স্কাই মানে নীল আকাশ দেখতে পায় না, অর দ্য সিঙ্গিং বার্ডস অথবা ওই যে গান গাওয়া পাখি, সে কিন্তু ওই যে গান গাওয়া পাখিদের, তারপরে যে ফুল, যে মিষ্টি গন্ধ ছড়াচ্ছে যে ফুলগুলো, ওই ফুল এবং কী বলা হচ্ছে, এবং সুন্দর এই যে নীল আকাশ, মানে ব্লু স্কাই, নীল আকাশ, তার কিছুই কিন্তু মারিয়া দেখতে পাচ্ছে না বা দেখতে পায় না, ঠিক আছে। শি ক্যানট সি দ্য ফ্লাওয়ার্স, সে দেখতে পায়, যে কী বলবো আমরা, সে ফুল, নীল আকাশ এবং এই যে কি গান গাওয়া পাখি কিছুই সে দেখতে পায় না, সে দেখতে পায় না, কেন দেখতে পায় না এটা আমরা এখন জানবো। দেখো, শি ক্যানট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিস, মানে গাছের মধ্যে যে নতুন সবুজ পাতা গজিয়েছে, নতুন সবুজ পাতা আসছে, হ্যাঁ, সেটা সে দেখতে পায় না, মানে সে গাছের নতুন সবুজ পাতা, এই যে লিভস মানে হচ্ছে পাতা, এই যে গ্রিন মানে হচ্ছে সবুজ, ঠিক আছে, নিউ মানে নতুন সবুজ পাতা, মানে ট্রিস অর্থ হচ্ছে গাছ, এখানে কী বলা হচ্ছে ট্রিস নাকি, তাহলে কি অন দ্য ট্রিস, অর্থাৎ গাছের নতুন সবুজ পাতা সে দেখতে পায় না। তারপর কী বলা হচ্ছে দেখো, আর এখানে ট্রিস বানানটা একটু তোমরা চেক করে নেবে, ঠিক আছে, এখানে ট্রিস বানানটা মনে হয় একটু অন্যরকম আছে, আচ্ছা যাই হোক, এটা আমি যদি এটা অন্যরকম হয়ে থাকে, একটু মিস্টেক হয়ে থাকে, তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর কী বলা হচ্ছে দেখো, শি ক্যানট সি, সে দেখতে পায় না, দিস বিগ, শি ক্যানট সি দিস, এটা কিন্তু প্লুরাল, মানে এখানে যে শুধু একটা বিষয়তে না, সে এখানে কিন্তু অনেকটা বিষয়ের বর্ণনা দিয়েছে, এই অনেকটা বিষয় মানে এগুলো বোঝানোর জন্য, এই সব বিষয় একসাথে বোঝানোর জন্য প্লোরাল ইউজ হয়েছে এখানে, দিস, শি ক্যানট সি দিস, মানে সে এগুলো দেখতে পায় না, বিকজ, কারণ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, ভিজুয়ালি ইম্পেয়ার্ড অর্থ হচ্ছে কি দৃষ্টি প্রতিবন্ধী, তাহলে দৃষ্টি প্রতিবন্ধী কারা,
যারা চোখ দিয়ে দেখতে পায় না তাদেরকে বলা হয় যে দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক আছে? তাহলে শি ক্যান নট সি দিস বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সে এগুলো দেখতে পায় না কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী। হ্যাঁ, তারপর দেখি বলা হচ্ছে শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন, মানে সে দেখতে পায় না, যখন থেকে সে জন্মগ্রহণ করেছিল তখন থেকেই কিন্তু সে অন্ধ, মানে সে জন্মান্ধ আর কি, মানে সে যে মারিয়া জন্মগ্রহণের পর থেকেই কিন্তু অন্ধ, মানে সে পৃথিবীতে এসেছেই কিন্তু অন্ধ হয়ে, ঠিক আছে? তাহলে কী বলা হচ্ছে শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন, মানে সে জন্মগ্রহণের পর থেকেই কিন্তু সে, হ্যাঁ, জন্মগ্রহণের সময় থেকে সে চোখে দেখতে পায় না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে চশমা পরে হাতে লাঠি নিয়েছি, এটাই হচ্ছে মারিয়া। আমরা যে মাঝখানের ওকে বলবো যে ওই হচ্ছে মারিয়া, এর দুই পাশের দুজন এটা হচ্ছে মারিয়ার বান্ধবী আর কি, তারা একসাথে বিদ্যালয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী পেজে কি বলা হচ্ছে দেখো, যে লেসন 3-4, বাট কিন্তু মানে মারিয়া জন্মের পর থেকেই দেখতে পায় না, অতটুকুই ছিলাম আমরা এর আগের পেজে। তারপর কি বলা হচ্ছে দেখো, বাট মারিয়া ইজ হ্যাপি, কিন্তু মারিয়া খুশি, শি গোস টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বিকজ শি নিডস, সরি, শি রিডস, নিডস না রিডস, শি রিডস ব্রেল, এই যে একটা নতুন বিষয় ব্রেল, ঠিক আছে? তাহলে কী বলা হচ্ছে, শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন, সে তথ্য শিখতে পারে, হ্যাঁ, বিকজ, কারণ শি রিডস ব্রেল, সে ব্রেল পড়ে, ঠিক আছে? ব্রেল কি, ব্রেল হচ্ছে এক বিশেষ ধরনের বই যেগুলোতে অক্ষরগুলো কিন্তু উঁচু উঁচু করা থাকে, অর্থাৎ হাত দিয়ে, হ্যাঁ, হাত দিয়ে যখন তুমি মনে করো যে ক ক বাংলায় ক লেখা মনে করো, ওই কটা তোমাকে যদি এখন তোমার চোখ বন্ধ করে দিয়েছে, তোমাকে মনে করো যে এরকম, হ্যাঁ, একটা ক লেখা তোমাকে হাত দিয়ে, তুমি উঁচু উঁচু অক্ষরের তোমাকে ক লেখা, তুমি যদি এরকম হাত দিয়ে, তুমি হাত যদি ক এর উপর তুমি যদি হাত তোমার হাঁটাও, তাহলে তুমি অবশ্যই তুমি ওইটার যে ক সেটা বুঝতে পারবে। এই ব্রেল হচ্ছে ওই রকমের কতগুলা বই যেগুলো এই যে দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখ দিয়ে দেখতে পায় না, তাদের জন্যই কিন্তু এই ব্রেলগুলো প্রকাশ করা হয়, বানানো হয়, ঠিক আছে? এবং তোমরা যদি বইমেলায় গিয়ে থাকো, হ্যাঁ, 21 ফেব্রুয়ারিতে যে ঢাকায় বইমেলা হয় বা বিভাগীয় শহরগুলোতেও কিন্তু বইমেলা হয়, এই বইমেলায় কিন্তু এই দৃষ্টি প্রতিবন্ধীদের এই যে ব্রেল আছে, এই ব্রেলটা কিন্তু উঠে। তোমরা যদি কোনো সময় যদি বইমেলায় যাও, তাহলে তোমরা এই যে দৃষ্টি প্রতিবন্ধীদের যে ব্রেল যে বইগুলো আছে এগুলো তোমরা দেখে আসবে, ঠিক আছে? এগুলো হচ্ছে এই যে অক্ষরগুলো আমরা যে ABCD পড়ি, হ্যাঁ, এই অক্ষরগুলো উঠানো থাকে, ঠিক আছে? তোমরা এই যে হাত দিয়ে ধরলে কিন্তু এটা ক, এটা এ, এটা বি, এটা সি, ABCD, এটা ক খ গ, এগুলো কিন্তু হাত দিয়ে ফিল করা যায়, ঠিক আছে? এইভাবেই তারা কিন্তু, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারা এইভাবেই কিন্তু পড়ে, ঠিক আছে? এবং তারা কিন্তু এটা করতে করতে অনেক দ্রুত, আমাদের মতো অনেক দ্রুত পড়তে পারে, হ্যাঁ। এবং তোমরা জেনে অবাক হবে যে কতগুলো এই সংবাদ পাঠিকা, যে পত্রপত্রিকা বলছি, সংবাদপত্রে, টিভিতে কতগুলো যে নিউজ রিপোর্টার থাকে, এরকমের মধ্যে কিন্তু ব্রেল, মানে ব্রেল পড়ে যে সংবাদ পড়ে, এরকমও কিন্তু আছে, হ্যাঁ। তোমরা এগুলো কিন্তু ইউটিউবে সার্চ দিলে বা তোমরা কিন্তু এগুলো পরবর্তীতে জানতে পারবে, যাই হোক। তবে ব্রেলটা হচ্ছে কি, ব্রেল হচ্ছে মূলত কতগুলো রেজড ডট থাকে, মানে এই ডটগুলো উঁচু উঁচু করা থাকে, যেগুলো হাত দিয়ে ফিল করলে কিন্তু ধরলে বোঝা যায়, এভাবেই কিন্তু তারা পড়ে। এখানে ব্রেলকে সেটা এর পরে দেওয়া আছে, দেখো, ব্রেল ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজড ডটস, মানে কতগুলো ডট ডট থাকে, ডটগুলো কিন্তু উঁচু উঠানো থাকে, এগুলো হাত দিয়ে স্পর্শ করলে অনুভব করা যায়, এভাবেই তারা কিন্তু পড়ে। তাহলে কী বলা হচ্ছে, শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন, সে তথ্য শিখতে পারে, বিকজ শি রিডস ব্রেল, কারণ সে ব্রেল পড়ে। ব্রেল ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজড ডটস, হ্যাঁ, ব্রেল হচ্ছে উঁচু উঁচু ডটের কিছু কি কিছু স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট মানে হচ্ছে লেখা আর কি, হ্যাঁ, উঁচু উঁচু ডট ডট ডটের কিছু স্ক্রিপ্ট। আর যে হোয়াট ইজ ব্রেল, এটা হচ্ছে হোয়াট ইজ ব্রেলের আনসার, যে হোয়াট ইজ ব্রেল, ব্রেল ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজড ডটস। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্রেলস কি, এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছো। আমরা যে বই পড়ি, বই তো এখানে একেবারে সমান না কি, হাত দিয়ে স্পর্শ করলে কিছুই বোঝা যায় না, কারণ আমরা চোখ দিয়ে দেখতে পাই। কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের যে বইগুলো, ব্রেলগুলো, এগুলো কিন্তু হাত দিয়ে স্পর্শ করলে এই যে ক খ গ, এটা আমার লিখেছে, এটা এই যে মারিয়া লিখেছে, এটা গেটস আপ লিখেছে, এগুলো কিন্তু তারা হাত দিয়ে স্পর্শ করলে অক্ষরগুলো, ওয়ার্ডগুলো বুঝতে পারে। আচ্ছা, তারপর কী বলা হচ্ছে দেখো,
ইচ লেটার মানে প্রত্যেকটা বর্ণ ইজ মেড ফ্রম ডটস, মানে প্রত্যেকটা বর্ণ কিন্তু ডট 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 দিয়ে বানানো, মানে প্রত্যেকটা বর্ণ কিন্তু এরকম ফোটা ফোটা, ঠিক আছে, উঁচু 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 ফোটা 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 ডট দিয়ে বানানো কিন্তু, যেগুলো স্পর্শ করলে বোঝা যায়। হ্যাঁ, তাহলে যে ব্রেল বইয়ের প্রত্যেকটা বর্ণই কিন্তু ডট দিয়ে বানানো। পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেস্ট ডটস টু রিড, মানে লোকেরা মানে যারা এই যে দৃষ্টি প্রতিবন্ধী তারা কিন্তু তাদের ফিঙ্গার্স মানে তাদের ফিঙ্গার্স মানে কি আঙুল, তাদের আঙুল কি করে মুভ করে, মানে আঙুল এই আঙুল হাঁটায় আর কি, আঙুল মুভ করে অ্যাক্রস দ্য রেস্ট ডটস টু রিড, মানে যে লেটারগুলো আছে যে ডটগুলো আছে রেস্ট ডট উঁচু উঁচু ডট যেগুলো আছে সেগুলোর উপরে হাত হাঁটায়, এভাবে হাত হাঁটাইলে কিন্তু তারা এই লেটারগুলো কি এবং এই ওয়ার্ডটাকে এই সেন্টেন্সটাকে সেভাবে তারা কিন্তু এটা বুঝতে পারে পড়তে পারে, এটাই বলেছে। হ্যাঁ, মানে লোকেরা তাদের আঙুল হাঁটানোর মাধ্যমে হ্যাঁ কি করতে পারে যে রেস্ট ডটগুলো পড়তে পারে, না রেস্ট ডট রেস্ট ডটগুলো উপর তারা হাত হাঁটা হাতের আঙুল হাঁটানোর মাধ্যমে কিন্তু তারা পড়তে পারে, এটাই বলেছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর কি বলা হচ্ছে, মারিয়া লার্ন টু রিড ব্রেল অ্যাজ আ ইয়ং চাইল্ড, ঠিক আছে, মারিয়া কিন্তু মানে ছোটোবেলা আরও ছোটো থাকতেই কিন্তু সে এই যেরকম ব্রেল পড়া কিন্তু শিখে গিয়েছে। হ্যাঁ, কী বলছে, মারিয়া লার্ন টু রিড ব্রেল, মানে মারিয়া ব্রেল পড়া শিখে গিয়েছে অ্যাজ আ ইয়ং চাইল্ড, হ্যাঁ শিশু বয়সে, ঠিক আছে, অনেক যে ইয়ং চাইল্ড, ঠিক আছে, শিশু বয়সেই কিন্তু সেইটা পড়া শিখে গিয়েছে। হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেল, তার বিদ্যালয়ে কিন্তু ব্রেল বই আছে, হ্যাঁ তার স্কুলের তার বিদ্যালয়ে কিন্তু ব্রেল বই আছে। তারপর কী বলা হয়, মানে তার বিদ্যালয়ের বইগুলো ব্রেলের বই আর কি, হার বুকস অ্যাট স্কুল, তার বিদ্যালয়ের বই আর ইন ব্রেল, মানে ব্রেল করা, ঠিক আছে, ব্রেল এর বই। তারপর বলা হচ্ছে, সে এনজয়স, মানে সে উপভোগ করে রিডিং পোয়েমস অ্যান্ড হিস্ট্রি, মানে সে কবিতা এবং ইতিহাস পড়তে পছন্দ করে, এনজয় করে, সে কি উপভোগ করে, সে কবিতা এবং হিস্ট্রি মানে ইতিহাস পড়তে উপভোগ করে। মারিয়াস টিচার সেজ দ্যাট, মারিয়ার শিক্ষক বলে যে শি ইজ আ গুড লার্নার, মানে মারিয়া একজন ভালো শিক্ষার্থী, লার্নার মানে শিক্ষার্থী আর কি, মারিয়া ইজ এ মারিয়া যে শি ইজ আ গুড লার্নার, মারিয়া একজন ভালো শিক্ষার্থী। আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পেরেছো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে বেশ কয়েকবার কিন্তু প্রথমত এই ইংলিশটা প্যাসেজটা রিডিং পড়বে, তারপর প্রত্যেকটা বাংলা ওয়ার্ডের সরি ইংলিশ ওয়ার্ডের বাংলা মিনিং জেনে নিবে, বানান সহকারে জেনে নিবে, তারপর তোমরা সেন্টেন্সগুলোর বাংলা মিনিং জেনে নিবে। এবার বিতে কী বলা হচ্ছে দেখো, বি এর এটা আমরা এখন পড়া শিখবো। কী বলা হচ্ছে, রিড দ্য স্টোরি আগেইন, মানে গল্পটি আবার পড়ো, চুজ দ্য বেস্ট আনসার, মানে যে সবচাইতে বেস্ট মানে বেস্ট উত্তর যেটা, সবচাইতে সর্বোৎকৃষ্ট উত্তর যেটা, সেটা তোমরা বাছাই করে আনসার করো। এবার কী বলা হচ্ছে দেখো, মারিয়া এই যে এক নম্বর প্রশ্ন, মারিয়া ক্যান নট সি বিকজ, তাহলে মারিয়া দেখতে পায় না, কেন দেখতে পায় না, শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী, তাহলে আমরা এটাই বলবো বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। হ্যাঁ, এই যে এখানে আরও অপশান আছে, ইট ইজ ডার্ক, মানে অন্ধকার তাই দেখতে পায় না, এরকম কিন্তু না, শি ডাজন্ট ফিল ওয়েল, সে মানে তা সে অসুস্থ অনুভব করছে, তার ভালো লাগছে না এই জন্য সে দেখতে পাচ্ছে না, এরকম না। তাহলে কোনটা, এই যে বিটাই হবে যে আনসার, শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, কারণ সে দৃষ্টির প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না এই জন্য সে দেখতে পায় না, দেখতে পাচ্ছে না। তারপর দেখো যে টু নাম্বার বলা হচ্ছে, মারিয়া নোজ, মারিয়া জানে, ইট ইজ আ ওয়ার্ম ডে বিকজ, মানে এটা হচ্ছে উষ্ণ দিন, ঠিক আছে, এটা উষ্ণ দিন, এটা মারিয়া কীভাবে জানে। এ নাম্বার অপশান আছে, দ্য বার্ডস আর সিঙ্গিং, হার ফ্রেন্ডস টেল হার, শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, এখানে সি নাম্বারটা হবে, এটা একটা উষ্ণ দিন, সেটা কীভাবে মারিয়া বুঝতে পেরেছিল, মারিয়া তার ঘরের জানলায় হাত রেখে কিন্তু বুঝতে পেরেছিল, ফিল করতে পেরেছিল, এটা একটা ওয়ার্ম দিন, তাহলে আমরা এখানে যে শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডোটাই বলবো। তারপর থ্রি নাম্বার আছে কি দেখো, থ্রি নাম্বার বলা হচ্ছে, অ্যাট স্কুল, মানে বিদ্যালয়ে, মারিয়া লার্নস অ্যালট অফ ইনফরমেশন, মারিয়া অনেক তথ্য শিখে বাই কিভাবে দেখো, রিডিং বুকস ইন ব্রেল স্ক্রিপ্ট, হ্যাঁ ব্রেইলে লেখা, ব্রেইলে লেখা বই পড়ার মাধ্যমে, আমরা এতেই সঠিক উত্তর পেয়ে গিয়েছি। তারপর আমরা দুই তিন এগুলো দেখি, হ্যাভিং হার ফ্রেন্ডস রিড টু হার, তার বন্ধুরা মানে তার বন্ধুরা তাকে বলে দেয়, এভাবেই সে শিখতে পারে। লিসেনিং টু দ্য টিচার রিড, মানে শিক্ষক যে বলছে সেগুলো শুনে শিখে, নাকি সে রিডিং বুকস ইন ব্রেল স্ক্রিপ্ট, আমরা এখানে এটাই বলবো, মানে
সে কিন্তু ব্রেইলের পড়া, ব্রেইলে লেখা বইগুলা পড়ে কিন্তু সে পড়াগুলো শিখে। তাহলে এ নাম্বারটাই হবে সঠিক। ফোর নাম্বার দেখো, ইফ শি গেটস টু ইউনিভার্সিটি, যখন মানে ইফ শি, যদি সে ইউনিভার্সিটিতে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, মারিয়া উইল প্রবাবলি স্টাডি, মানে এটা একটা আন্দাজ কর, প্রবাবলি মানে সম্ভবত, হ্যাঁ মানে যেটা সম্ভাবনা বেশি, মারিয়া উইল প্রবাবলি স্টাডি, তাহলে কী পড়বে, হিস্ট্রি পড়বে, ম্যাথস পড়বে নাকি সায়েন্স পড়বে, তাহলে ইতিহাস নাকি ম্যাথস নাকি সায়েন্স কোনটা পড়বে। তাহলে আমরা প্যাসেজ থেকে পেয়েছিলাম যে মারিয়া ব্রেইলে কিন্তু পয়েমস এবং হিস্ট্রি পড়তে এনজয় করে, মানে উপভোগ করে, পয়েম এবং হিস্ট্রি পড়া এনজয় করে, উপভোগ করে। তাহলে আমরা এখানে হিস্ট্রিটা, এই জন্য আমরা হিস্ট্রিটাকেই আমরা সঠিক আনসার বলবো। তাহলে মারিয়া যখন, মানে যদি মারিয়া ইউনিভার্সিটিতে যায়, তাহলে সে সম্ভবত, সম্ভবত সে কি কোনটা, এই যে হিস্ট্রি পড়ার সম্ভাবনাটা বেশি, তাহলে প্রবাবলি মানে, প্রবাবলি মানে কোনটার পড়ার সম্ভাব্যতা, সম্ভাব্যতা কোনটার বেশি বা সম্ভাবনা কোনটার বেশি, হিস্ট্রি পড়ার সম্ভাবনা বেশি, যেহেতু মারিয়ার হিস্ট্রিতেই বেশি ইন্টারেস্ট। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এই ছিল ইউনিট 20 লেসন 1, 2, 3, 4 এর আলোচনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।